সব পরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ হুগলিতে। কল 7407001026 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। কিছুদিনের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ আসতে পারেন, তাই হুগলি জেলা জুড়ে বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে উন্নয়নের রিভিউ মিটিং। আজ বুধবার আরামবাগের তালতলা বাজারে রামমোহন রায় হলে সেই দৃশ্যই দেখা গেল। হুগলি জেলা প্রশাসনের জরুরি মিটিংয়ে এসে পৌঁছালেন হুগলির জেলাশাসক এবং অন্যান্য প্রশাসনের আধিকারিকরা। এই মিটিংয়ে উপস্থিত থাকছেন হুগলি জেলাশাসক ছাড়াও জেলার সমস্ত স্তরের জনপ্রতিনিধি এবং প্রশাসনের আধিকারিকরা। আমাদের অনারেবল সিএম সাহেব মাননীয় মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের মিটিংয়ে জেলায় জেলায় সফর করছেন, তো আমাদের হুগলি জেলাতেও সফর করবেন। তা আমরা বসে ডিএম সাহেবকে নিয়ে বসেই আমরা ঠিক করেছিলাম যে আমরা ডেভেলপমেন্টের মিটিং রিভিউ মিটিংটা আমরা করে নেব, প্রত্যেকটা মহকুমা ধরে ধরে আমরা করব। এর আগে আমরা সদরে করে নিয়েছি, তারপরে শ্রীরামপুর মহকুমাতে হয়েছে, আজকে হচ্ছে আরামবাগ মহকুমা। সেই আরামবাগ মহকুমাতে আজকে হচ্ছে। সেখানে আমাদের জেলা পরিষদ আছে, পঞ্চায়েত সমিতি আছে এবং সমস্ত অফিসিয়ালস, লাইন ডিপার্টমেন্টের সমস্ত অফিসিয়ালসগুলো আছে, তাদেরকে নিয়ে আমাদের ডেভেলপমেন্টের কতটা কী কোন অবস্থায় আছে সেগুলো জেনে নেওয়ার জন্য মিটিং। দাদা, কিছুদিন পরেই বর্ষা আসবে, খানাকুল নিয়ে কী ভাবছেন? খানাকুল নিয়ে তো ভাবনা হয়েছে, খানাকুলে বন্যার আগে এবং বন্যার পরে দুবারই ইন্সপেকশন হয়। একটা বন্যা যখন চলে, বন্যা চলাকালীন সেই স্পটগুলো চিহ্নিত করা হয়, সেই স্পটগুলো চিহ্নিত করে তার কাজটা সারা বছর ধরে কাজটা করে নেওয়া হয়। যেমন আমাদের আরামবাগে মোট আপনার 248টা স্কিম ছিল টোটাল আরামবাগ সাবডিভিশনের, দুটো পার্ট ইরিগেশনের, দুটো পার্ট, একটা চাপাডাঙ্গা, একটা আরামবাগ, ঠিক আছে? তো পুরসুরা খানাকুল এক, খানাকুল দুই, আরামবাগ মিউনিসিপ্যালিটি, আরামবাগ ব্লক এবং গুঘাট ওয়ান, এইগুলো সব ধরে নিয়ে আমাদের মোট এদিকে 56 আর ওদিকে 192, মোট 248টা স্কিম করা হয়েছিল। সেই 248টা স্কিম, তার মধ্যে ম্যাক্সিমাম স্কিম 100টা মাত্র বাকি আছে। ম্যাক্সিমাম স্কিমগুলো আমাদের এসডিআরএফ এ থেকে, ফান্ড থেকে সেই সমস্ত কাজগুলো, ডিজাস্টার ফান্ড থেকে সেই কাজগুলো প্রায় আমাদের 65% 75% কমপ্লিটেড আছে। এবার ওয়ার্ক অন প্রোগ্রেস যেগুলো আছে সেগুলো, রেস্ট অফ দ্য নাম্বারস অফ ওয়ার্ক সেগুলো বাকি আছে, সেগুলো চলছে, সেগুলো এই বর্ষার আগে আমাদের হয়ে যাবে। আমরা আমাদেরকে আশ্বস্ত করেছে আমাদের ইঞ্জিনিয়ার। বলছি, খানাকুলের বন্দরে আবার বাঁধের কাজ চলাকালীন আবার বাঁধ ভেঙে গেছে, প্রায় ভগ্নদশা হয়ে গেছে, কী বলবেন ভাই? এই যে আমার আরামবাগ সাবডিভিশনকে নিয়ে অনারেবল সিএম সাহেব চিন্তিত, এগুলো হচ্ছে সমস্তটাই হচ্ছে প্রাকৃতিক ব্যাপার, ন্যাচারাল ক্যালামিটি। এগুলো আমি বলবো যে এটা নদী মাতৃক একটি জায়গা, এই যে আরামবাগ সাবডিভিশন এতগুলো নদী আছে, সেই নদীগুলো আছে, বিশেষ করে দ্বারকেশ্বর নদীর যে বাঁধগুলো, জমিদার ইয়েস জমিদারি বাঁধ, সরু সরু বাঁধ আছে। তো আমাদের যেমন আপনি দামোদর মত পাবেন, দামোদরের যে দুই পাড় আছে, দুই পাড়ের অনেকটা প্রশস্ত জায়গা, সেখানে হেভি হেভি মেশিন নিয়ে অনেক ভালো করে কাজ করা যায়। দ্বারকেশ্বরে সেখানে সমস্যা হয়, তবুও টেকনিক্যালি যারা পার্সন্স আছে টেকনিক্যালি সাপোর্ট দিয়ে আমাদের কাজগুলো, কর্মগুলো করা হয়। তো এইভাবে যেগুলো ভাঙছে সেগুলো আবার রিপেয়ারিংয়ের ব্যবস্থা হচ্ছে। আমরা আলোচনা করেছি ডিপার্টমেন্টের সঙ্গে, এই ডিপার্টমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট, প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে সিইও সাহেব থেকে শুরু করে সি চিফ ইঞ্জিনিয়ার সবাই সঙ্গে আলাপ আলোচনা করেছি যে ভবিষ্যতে প্ল্যানগুলো আরও সুন্দর করে করার জন্য। তারই তো তারাও আমাদেরকে একই কথা বলেছে যে জমিদারি অনেক ন্যারো বাঁধ, সেখানে হেভি মেশিনগুলো গিয়ে আধুনিক পদ্ধতি আরও উপরে কাজকর্ম করা যায়। যেমন আপনি দামোদরে দেখবেন লেফট এম্ব্যাংকমেন্ট পুরো লোহার পাত দিয়ে কাজকর্ম করা হচ্ছে। তো সেই জায়গাটা থাকতে হবে, সেই জায়গা পরিবেশ মানে ভৌগোলিক কাঠামোটা থাকতে হবে, সেই প্রতিবন্ধকতার জন্য আমাদের কাজকর্ম অনেক বিঘ্ন হচ্ছে। তবুও আপনাদেরকে আশ্বস্ত করছি, যেহেতু এই রাজ্যের মুখ্যমন্ত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, তিনি আছেন, তার প্রত্যক্ষ এই যে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে উনি যাচ্ছেন ডেভেলপমেন্টের মিটিংয়ের জন্য, তিনি প্রত্যেকটা ব্যাপারে খুঁটিনাটি বিষয়গুলো যেহেতু দেখেন, আগামী দিনগুলোতে এই সমস্ত সমস্যাগুলো আমাদের মিটে যাবে আমরা আশা রাখি। সুবর্ণ সুযোগ, 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার, আরামবাগ বসন্তপুর মোড় ট্রাফিক সিগন্যালের ঠিক পাশে।
নিয়ন্ত্রণের যে কাজ সেই সব কাজ নিয়ে আজকে ডিএম বা এসডিও আমাদের সভাপতি সভাধিপতি থেকে আরম্ভ করে জেলা পরিষদ মেম্বার সবাইকে নিয়ে আজকে তার সমালোচনা এবং মিটিং কাজ কীভাবে দ্রুতভাবে কাজ করানো যায় তার আজ আলোচনা বিশেষ আলোচনা হচ্ছে। আপনি কি বলেন, আপনাদের দাদা বন্দরে নাকি শোনা যাচ্ছে আবার যেখানে বাঁধ মেরামত করা ছিল সে বাঁধ নাকি আবার ভেঙে যাচ্ছে? না, বৃষ্টির জলে ওগুলো কাজগুলো চলছে, রানিং কাজ, কাজগুলো আমরা জমিগ্রামকে বলেছি রানিং কাজ আছে, কাজগুলো হয়ে যাবে তাড়াতাড়ির মধ্যে, কাজগুলো আবার পুনরায় রিপেয়ার মানে কাজ আবার চালু হয়ে গেছে, আরম্ভ হয়ে গেছে। কারা কারা উপস্থিত আছেন? আমাদের কি সমস্ত আরামবাগ মহকুমার সমস্ত আপনার পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত আছেন? হ্যাঁ, সবাই, জেলা পরিষদ মেম্বার থেকে আরম্ভ করে সভাধিপতি থেকে আরম্ভ করে ডিএম এসডিও আমাদের জেলা কর্মাধ্যক্ষরা সবাই আছে, উপস্থিত আছে। আপনার পরিচয়? খানাকুলটু পঞ্চায়েত সমিতি সভাপতি, নাম জ্যোতিরাম দত্ত। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।